আমরা স্বপ্ন পূরণ করতে চাই। ছায়া প্রকাশনী, শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীদের প্রথম পছন্দ। কি ছবিটা দেখে চমকে গেলেন? বলা নেই কওয়া নেই কোভিড এর প্রিমিয়ার হয়ে গেল নাকি? কোভিড এর পোস্টারের সামনে দাঁড়িয়ে মিডিয়াকে দেব বলছেন, কোয়েশ্চেন প্লিজ। রুকমিনী আবার ডেকে নিচ্ছেন সব আলোকচিত্রীকে। না, কোভিড এর প্রিমিয়ারের আরো কিছুটা সময় বাকি। তবে তেমনই এক মুহূর্ত তৈরি হলো হানিমুনের প্রিমিয়ারে। দুজনে হাত ধরাধরি করে গিয়েছিলেন সোহম শুভশ্রীর দুষ্টু মিষ্টি প্রেম কাহিনী দেখতে। সেখানেই এমন ভাবে মিষ্টি বাতাস ছড়ালেন দেব রুকমিনী। কিছুক্ষণের জন্য সব আলো টেনে নিলেন নিজেদের দিকে। পরে দেব বুঝতে পারলেন বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। মজা করে বললেন, হানিমুনের টিম কিন্তু এবার মারতে আসবে। তারপরই দেব রুকমিনী শটান ঢুকে গেলেন হানিমুন দেখতে। আর কবিরের জন্য দেব রুকমিনীকে আগাম শুভেচ্ছা টলি টাইমের। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।